বাইশের পূজায় বাজি মাত শ্রীপল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দুর্গাপুজোর বাংলা জুড়ে দশের পূজায় তারা ছিনিয়ে নিল সেরা সেরা পরিবেশের সম্মান। দুবছরে করোনা রেশ কাটিয়ে দুর্গাপুজোর আনন্দে মাথোয়ারা বাঙালি, তার উপরে ইউনেস্কোর সম্মান। জোড় আনন্দে উচ্ছ্বসিত আর্থিক আসি সকলেই দেখতে দেখতে তাদের পুজো 52তম বর্ষে বাঁধিল। এবছর তাদের ভাবনা মাটির টানে, পটচিত্রের উপরে ফুটে উঠেছে তাদের পুজো মণ্ডপ, সঙ্গে মায়ের অপরূপ সজ্জা। সেই সঙ্গে অসাধারণ আলোকসজ্জায় মায়াবী পরিবেশ তৈরি হয়েছে পুজো মণ্ডপ জুড়ে, আর তাকেই সম্মান চ্যানেল টেনের বিচারক এবং দর্শক মন্ডলীর। পুজোর মূল উদ্যোক্তা শীর্ষেন্দু হাজরা জানান, এ ধরনের সম্মান ভবিষ্যতে তাদের আরো ভালো কাজ করতে উৎসাহ যোগাবে। আজ আমরা এই মুহূর্তে পৌঁছে গিয়েছি শ্রীপল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পরিচালনায় যে দুর্গাপুজো হচ্ছে সেখানে। প্রসঙ্গত উল্লেখ্য, দীর্ঘ দুবছর পর আমরা সকলেই একটু ছন্দে ফিরেছি, বাড়তি পাওনা ইউনেস্কোর স্বীকৃতি। আর যেখানে আমরা এসেছি তারা সারা বছরই বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজে নিজেদের নিয়োগ করে রাখেন, আর থেকে আশিরা সেই সমাজসেবামূলক কাজই শিখেছেন। খুবই উচ্ছ্বাসিত, খুবই আনন্দিত। আমাদের সারা বছর আমরা অপেক্ষা করে থাকি দুর্গাপুজোতে যেন আমরা সেরা একটা সবগুলো পাড়ার লোকেদেরকে, যারা দর্শনার্থী আছে তাদেরকেও যেন একটা সুন্দর প্যান্ডেল, সুন্দর প্রতিমা, একটা সুন্দর পুজোর পরিবেশ যেন দিতে পারি। আমাদের তরফ থেকে আমরা পুরোপুরি প্রচেষ্টা করেছি। এটা আমাদের 55তম বছরের পুজো দুর্গাপুজো। এটা আমাদের থিমের নাম হচ্ছে বাংলা মাটির টানে। এটা পুরোপুরি পটচিত্র এবং আমাদের যে লোকশিল্পের উপর পুরোপুরি বেস করা, পুরনো গ্রাম বাংলার যেসব শিল্প ছিল সেগুলোর উপর বেস করা, যেগুলো আমাদের বীরভূম স্টাইল, পূর্ব মেদিনীপুর স্টাইলের যে পটচিত্র তার উপরে আমরা বেস করে পুরোপুরি করেছি। এবার বাকিটা আপনারা দেখবেন, আপনারা জানবেন কেমন লেগেছে, ভালো লেগেছে। আমরা তো খুবই আনন্দিত এই ব্যাপারটা পেয়ে আপনাদের চ্যানেল থেকে। দারুণ দারুণ, আমরা সবাই খুব এক্সাইটেড এই ব্যাপারটা পেয়ে, খুব ভালো লাগছে। দু বছর পর আবার সবাই ছন্দে মিলেছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বাড়তি পাওনা বলে বলে একদম একদম একদম। তাহলে উদ্যোক্তাদের কি বলবেন? মেনি মেনি থ্যাঙ্কস।